من يطع الله والرسول فأولئك
أولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي رب صل وسلم وبارك عليه. উপস্থিত পবিত্র শাবানে মুআজ্জম, সে শাবানে মুআজ্জমের পবিত্র তৃতীয় জুমাবারে আগত মুআজ্জাস সামিঈন কেরাম, মুহতরম মুসল্লিয়ানে আজম, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের পাক দরবারে সর্বপ্রথমে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে আমাদেরকে আল্লাহর নিয়ামত আদায়ের, নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহর ঘরে আসার, বসার, কুদরতের কদমে সিজদা দেওয়ার তৌফিক দিয়েছেন। মুনিবের দরবারে শুকরিয়া আদায়ার্থে সবাই জবান খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে লক্ষ কোটি দরুদ আর সালামের হাদিয়া আরজ করছি। মহতরম মুসল্লিয়ানে আজম, এটা শাবান মাস, আমরা শবরাতের রাত পার করেছি। দুঃখ এবং পরিতাপের বিষয় যে শবরাতের রাত্রিতে এশারের সময়ে বারো রাকাত নামাজ পড়ার জন্য মসজিদ বরকুত, দ্বিতীয় তলা বরকুত, এই মসজিদে না সব মসজিদ চট্টগ্রাম শহরের বরকুত, ফজরেও মোটামুটি মসজিদ মাশাআল্লাহ বরকুত, কিন্তু ফরের দিন আসারের সময় ওই মুসল্লি আর আছে? এই মসজিদে যারা নামাজ পড়েন দেখেছেন, তার মানে আমরা আল্লাহর ইবাদতকে বছরে এক রাত এক দিন সীমাবদ্ধ করে নিয়েছি, ঠিক না? আয় হায়, আমি সে রাতেও বলেছি এই বারো রাকাত নামাজ পড়ার জন্য যারা আসেন তারা যদি অতীতের ভুল বুঝতে পেরে তওবা করার নিয়তে আসেন, তওবা করেন, আল্লাহ আমার ভুল হয়েছে, আমি অতীতে শয়তানের ধোকায় পড়ে নিজের অবহেলায় অজান্তে তোমাকে ভুলেছিলাম, আল্লাহ আমি আর তোমাকে ভুলতে চাই না, এই মহান রাত দিয়েছ, তুমি দয়া করে আমার তওবা কবুল করো আর আমাকে সারা বছর পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ার তৌফিক দান করো। এই নিয়তে, মনোবাসনা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে যারা এসেছেন মহান রব্বুল আলামিনের ফরমান, আল্লাহর প্রিয় রসুলের হাদিস সত্য, সে অনুসারে তারা সেই রাত্রিতে আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার যোগ্য। আর বাকি যারা মোটামুটি সারা বছর নামাজবদ্ধ দ্বার কাছে নাই, শবে বরাতে, শবে কদরে, শবে মেরাজে বারো রাকাত নামাজ পড়লে আমার সব নামাজ আদায় হয়ে যাবে, এরকম মানুষ আছেন না? যদি না থাকতো তাহলে ওনারা শুধুমাত্র শবে বরাতে আসতো না, বাকি সব দিনই যেভাবে ওই দিনে এসেছে বাকি পাঁচ ওয়াক্ত এভাবে। যাই হোক, কিয়ামতের মাঠে মানুষ দাবি করবে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, পৃথিবীতেও যারা আল্লাহকে ভালোবাসে দাবি করে, আল্লাহর আনুগত্যশীল দাবি করে, আমি আল্লাহর বান্দা সেটা দাবি করে, সেই যদি আল্লাহর আমল না করে, আল্লাহর কাজ না করে, আল্লাহ যা করতে বলেছেন সেটা না করে যদি বলে যে আমি আল্লাহকে ভালোবাসি, হাদিসের ভাষায় সে একজন বড় মিথ্যুক।
যেই দাবি করে আমি আমার নবীকে ভালোবাসি, আমার প্রিয় রসুলকে আমি জানের চাইতে বেশি ভালোবাসি, কিন্তু নবীর সুন্নত মোতাবেক চলে না, নবীর আদর্শ তার ভিতরে নাই, সে মুখে যদি বলে আমি আমার নবীকে ভালোবাসি, সেও একজন মিথ্যুক। পৃথিবীতে যে যাকে যত বেশি ভালোবাসে সে তার নামটা বেশি স্মরণ করে, ঠিক না বেটি? মনে করেন আপনি আপনার সন্তান, আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে আপনি চিন্তায় থাকেন, আপনার সন্তানের ভালো মন্দ চিন্তায় থাকেন, কীভাবে সন্তানগুলোকে মানুষ করবেন? তার মানে আপনার রাত দিন যে পরিশ্রম, ব্যবসা চাকরি যেখানেই যাচ্ছেন আপনার সবসময় আপনার সন্তান সন্ততির খেয়াল আছে, তার মানে বোঝা যাচ্ছে আপনি আপনার সন্তানদেরকে বেশি ভালোবাসেন, ঠিক না বেটি? তো ঠিক তদ্রুপভাবে আপনি যে আল্লাহকে ভালোবাসেন সেটা স্মরণ কী, সেটা নমুনা কী, সিম্বল কী? আপনি নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, আপনার মুখের মধ্যে দরুদের আওয়াজ থাকবে, তার মানে বোঝা যাচ্ছে আপনি আল্লাহকেও ভালোবাসেন, রসুলকেও ভালোবাসেন। আদারওয়াইজ এ মুখের বাণী দিয়া কোনো কাজ নাই। মোহতরম হাজরিন, আল্লাহ আমাদের জন্য একটা জান্নাত রেডি করেছে, করেন নাই জান্নাত? আল্লাহর নবী বলছেন জান্নাত এমন জিনিস যা বান্দা কোনোদিন অন্তরে কল্পনাও করতে পারে না, জান্নাত এমন জিনিস, সে জান্নাতের নিয়ামত কীরকম হবে সে কোনোদিন চোখে দেখে নাই, জান্নাত এমন জিনিস কেমন হবে হয়তো আমরা আল্লাহ রাসূল থেকে শুনেছি, সাহাবায়ে কেরাম বলেছেন, এই জিনিসগুলো আমরা দেখি নাই, জাস্ট আমি শুনেছি। শুনি কি দিয়া? জোর বলেন কি দিয়া? কান দিয়া। বলেছেন কি দিয়া? ধারণা করি কি দিয়া? কি দিয়া? অন্তর দিয়া। আল্লাহ আমাদেরকে এমন জিনিস দান করবেন যেটা আমরা কল্পনাও করতে পারি না, তার মানে কল্পনাটা হয় কোথায়? অন্তরে। মুখে কোনো কল্পনা হয় না, কল্পনা হয় অন্তরে। আমরা এমন জিনিস আল্লাহর কাছ থেকে পাবো যেটা আমরা কল্পনাও করতে পারি না, আমরা এমন জিনিস আল্লাহর কাছ থেকে পাবো যেটা আমরা শুনেছি শুধু, এমন জিনিস পাবো যেটা চোখে দেখিনি, এবং ওই নিয়ামতের, যেই নিয়ামতের কথা আমরা শুনেছি সেটা কোনোদিন আমরা দেখি নাই। এবার আসেন, বান্দা আমল করে তিনভাবে, সেজন্য আল্লাহও নিয়ামত দিবেন যেই তিন জিনিস দেখে নাই, শুনেও না এরকম কথা, এরকম নিয়ামত কী আছে, কতটুকু শুনেছেন নিয়ামত? জান্নাতের এক একটা জান্নাতের প্লেটের মধ্যে 70,000 ধরনের খাবার থাকবে, এক একটার স্বাদ এক এক রকম, কী কল্পনা করব, কী শুনব, এটা ধারণা করতে পারি না। তো আমরা আমল করি কয়ভাবে? তিনভাবে। এক নম্বরে, বান্দা আমল করে অন্তরে। মনে করেন আপনি মসজিদে যাবেন, রোজা রাখবেন, গরিবকে দান করবেন, নিয়ত করেছেন, আল্লাহ বলে যে তোমার একটা জিনিস আমি পেয়ে গেছি, জোরে বলেন সুবহানাল্লাহ, এখনো করো নাই, তুমি নিয়ত করেছো, তোমার অন্তর কল্পনা করে রেখেছে এই কাজটা করবে, পেয়ে গেছি একটা, তার মানে তুমি এমন জিনিস পাবে যেটা তোমার অন্তর কোনোদিন কল্পনা করতে পারে না, সেই জান্নাত আমি তোমার জন্য এই কারণেই অন্তর অনুযায়ী রেডি করে রেখেছি। দুই নম্বর, তুমি যে ওয়াজ শুনতেছেন, আমার যে বলা, বলাটা কি দেখা যাচ্ছে? বলেন, আমি যা বলতেছি দেখা যাচ্ছে? কি করতেছেন? তার মানে কি, আমি যা মুখে পড়ি কোরআন হাদিস সত্যের বাণী ন্যায় উপদেশ বাণী, যেগুলো আমি বলি সেগুলো আপনারা দেখেন না, সেগুলো আপনারা শুনেন। দুই, তার মানে কি, নিয়ামতের কথা শুনলাম যে দেখি নেই। এবার আসেন, কিছু জিনিস আছে দেখা যায়, সেটা কি? আপনি নামাজ পড়তে দাঁড়িয়েছেন, নামাজ দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে কিনা? আপনি রোজা রাখেন, মনে করেন এখন অনেকে রোজা আছেন, শুক্রবারে বৃহস্পতিবার অনেকে রোজা রাখেন, আমরা কেউ দেখতে পাচ্ছি? রোজা দেখা যায় না, নামাজ দেখা যায়, হজ দেখা যায়, তার মানে আল্লাহ এমন কিছু জিনিস আমাদের জন্য রেডি করে রেখেছেন যা আমরা কল্পনা করি না, আমরা দেখি নাই, শুনিও নাই এরকম জিনিস। তার মানে কি, আল্লাহর নবীর এই হাদিস আমাদেরকে বলছে আমরা জান্নাত পাবো তখনই, মাইয়ুতি ইল্লা ওয়ার রসুল,
যখন আমরা আল্লাহ এবং রসুলকে সঠিকভাবে আনুগত্য করব, তখনই এই জিনিসগুলো আমাদের জন্য আল্লাহ রেডি করে রাখবেন, আদারওয়াইজ না। এবার আসেন এই আয়াতের একটু গভীরে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করার আগে হযরতে সাওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে আসেন। তিনি খুব বিমর্ষ, রোগাক্রান্ত শরীর, মনে হচ্ছে যেন চেহারা টেহারা মলিন হয়ে গেছে। আমার নবীর দরবারে এসে নবীজির চেহারা মুবারকের দিকে তাকিয়ে আছেন। তো আমার নবী হযরতে সাওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করল, সাওয়ান তোমার কী হয়েছে, তুমি কি অসুস্থ, মানসিকভাবে তোমার কোনো সমস্যা আছে? তখন হযরতে সাওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিল, ইয়া রাসূলুল্লাহ আমি এখান থেকে বাসায় যাই কিন্তু বাসায় আমার মন টিকে না। বলে কেন? বলে ইয়া রাসূলুল্লাহ যতক্ষণ আপনাকে দেখি ততক্ষণ আমার মনে হয় আমি জীবিত আছি। এটার নাম হচ্ছে ভালোবাসা। এটার নাম কি? ভালোবাসা। তখন বলে তো তোমার এরকম চেহারা বিবর্ণ কেন, রোগ অসুস্থ বোধ করছো? বলে না ইয়া রাসূলুল্লাহ আমার কোনো রোগ নাই, আমি দিব্যি সুস্থ। তো বলে যে সমস্যা কি? বলে যে ইয়া রাসূলুল্লাহ ফজরের নামাজ পড়ে আপনার আলোচনা শুনে যখন বাসায় গেলাম মনে মনে চিন্তা করতে লাগলাম আমার রসুল সর্বশ্রেষ্ঠ নবী, আমার নবী আগে উঠবেন, থাকবেন নবীদের সাথে, আর আমি গুনাহগার, আমার নবীকে এখন দেখতে পাচ্ছি, কিয়ামতের মাঠে তো আমি আমার নবীর সাথে থাকার সুযোগ হবে না, আমার নবীকে না দেখলে আমি থাকবো কীভাবে? জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবি দুনিয়ায় থেকে চিন্তা করছে নবীকে কিয়ামতের মাঠে কীভাবে পাবে। তখন আমার নবী একটু করে মুস্কি হাসলেন, বলে যে ইয়া রাসূলুল্লাহ আপনি হাসতেছেন, আপনি সর্বশ্রেষ্ঠ নবী, আপনার জন্য আল্লাহ আলা দরজার জান্নাত সবচেয়ে সর্বপ্রথম উদ্বোধন করবেন, আপনি আপনি থাকবেন আলা দরজার জান্নাতে, আমি হয়তো জান্নাতে গেলেও আপনার অনুসরণ করে জান্নাতে গেলেও নিম্ন স্তরে থাকবো, আপনাকে তো জান্নাতে দেখতে পাবো না। ইয়া রাসূলুল্লাহ আমার তো জান্নাত নয়, আমার তো আপনাকে দরকার, জান্নাতে যাই আর জাহান্নামে যাই, আপনি রসুল যদি পাশে থাকেন আমার আর কি নাই, ভয় নাই, এখানে আপনাকে দেখতেছি এটাই আমার মনের প্রশান্তি, কারণ আমি তো আল্লাহকে দেখি নাই, আমি জান্নাত দেখি নাই, যে জান্নাতের কথাও আপনি বলেছেন আল্লাহর কথাও আপনি বলেছেন, অতএব আপনাকে দেখা মানে জান্নাতও দেখেছি আল্লাহকেও দেখেছি। ইয়া রাসূলুল্লাহ আমি সেখানে কীভাবে থাকব? তখন আমার আল্লাহ হযরতে সাওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেম দেখে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, যে ব্যক্তি বা যারা আল্লাহ এবং রসুলকে আনুগত্য করে, রসুলের সুন্নত মোতাবেক চলে, আল্লাহর অর্ডার মোতাবেক চলে, ফাউলাইকা তারা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, তারা সেই দিন কিয়ামতের মাঠে থাকবেন যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, নিয়ামত প্রাপ্ত কারা? মিনান নবিয়্যিন ওয়াসসিদ্দিকিন ওয়াসসুহাদাই ওয়াসসালিহিন, তারা থাকবেন নবীদের সাথে, সাহাবিদের সাথে, শহীদদের সাথে, নেককার বান্দাদের সাথে, আল্লাহর ওলিদের সাথে তাদের হাশর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহর নবী কি করেছেন, আল্লাহর ওলিরা কি করেছেন, সাহাবায়ে কেরাম কি করেছেন, সেটা করলেই না আমি তাদের সাথে থাকতে পারবো, আদারওয়াইজ থাকার কোনো সুযোগ নাই। মোহতরম হাজরিন, এই যে আমাদের কথাগুলো এই কান দিয়া ঢুকে এই কান দিয়া বাইর হয়, দুঃখজনক হলো সত্য, আমরা এই শুক্রবারে নামাজ পড়ি অনেক মুসল্লি কিন্তু বাকি পাঁচ ওয়াক্ত নামাজ কি বলে আসি না, এরকম আমরা আসি তো আসি। যাই হোক, আল্লাহ আমাদেরকে অতীতে ভুল করলেও ভবিষ্যতে অন্ততপক্ষে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। মহতরম হাজরিন, হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল তাবি, তিনি দেখতে পেলেন হাতেম আজমিকে একটা লাঠি নিয়েছেন, বাহারাম আজমি উনি একটা লাঠি নিয়েছেন, লাঠিটা নিয়ে কবরস্থানে গেছে, কবরস্থানে উনিও ভিজে ভিজে গেছে, কবরস্থানে গিয়া কবর করতেছে, কবর করে করে আমরা সৈতন্যগুলির কবরস্থান আছে না, হ্যাঁ ওই কবরস্থানে দেখবেন 22 মহল্লা কবরস্থান, কয় মহল্লা 22 মহল্লা,
সবার ভাগে মনে হয় মসজিদ পরিমাণ, এই মসজিদ পরিমাণ জায়গাও নেই, মানে এক মহল্লার বাগে এই মসজিদ পরিমাণ জায়গা মনে হয় বাগে পড়ে নেই। কিন্তু প্রতিদিন দেখা যায় এক মাসে কম হইলেও দশজন মানুষ মারা যায়, কারণ একটা বিশাল মহল্লা। যেমন মনে করেন মাদার বাড়ি, মাসে কম হইলেও দশজন মারা যায়। তো একটা কবর দেখা যায় যে এক বছর ছয় মাসও সেখানে স্থায়ী হয় না। আমি নিজে গিয়া অনেকবার গিয়েছি, অনেকবার দেখেছি তারা কবর খুঁড়তে গিয়া খবর দেওয়ার সময় দেখি যে মাথা পা হাত এগুলো রয়ে গেছে। ওই মাটি দেওয়ার সময় ওই জিনিসগুলো মাটির ভিতরে তারা কি করে, যারা কবর খুঁদে তারা এটা ছাপাইয়া দেয়। তো এখন চিন্তা করলাম এই জিনিসগুলো বেশি দেরি হয় নাই, অনেকগুলো দেখা যায় একদম তাজা, মানে মাংস কিছু রয়ে গেছে এমন অবস্থা। এই যে কবরে গেলাম, কবরে গিয়াও আমরা কি করলাম না, শিক্ষা নিলাম না। দুই দিন পরে হয়তো আমাকে এখানে আসতে হবে, আমাকে এইভাবে মাটি চাপা দিয়ে চলে যাবে। আর এখন আমরা কবরবাসীকে অত্যন্ত সম্মান জানাই, আল্লাহরে মহব্বত করি, বড় সম্মান জানাই। কি জানেন, এতদিন দেখতাম মানুষ মারা গেলে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। কী দেওয়া হয়? শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। শ্রদ্ধাঞ্জলির মধ্যে দেখতাম গাঁদা ফুল, তারপর আপনার জবা ফুল সুন্দর করে মানে একটা গোল মানে বেতের মধ্যে সাজিয়ে তাদের নামটা দিয়া কবরের উপরে দিয়ে আসতো। বেশ ভালো কথা, ফুল দিয়েছেন, ফুল বিক্রি করবে, কবরবাসী লাভ হবে। এখন দেখতেছি প্লাস্টিক হয়ে গেছে, পুরো ডিজিটাল হয়ে গেছে। তার মানে পুরো জমানাটাই এখন প্লাস্টিক, কবরের মধ্যে কবরবাসীর জন্য প্লাস্টিক। কবরের মধ্যে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে, চারিদিকে প্লাস্টিকের ফুল অথবা কাপড়ের ফুল দিছে। কিরে ভাই, তুমি কি এটা কবরবাসীর উপকারের জন্য দিচ্ছ নাকি তোমার নাম, আমি মানে উনি মারা গেছে আমি খুব শোকাহত, আমরা খুব শোকাহত, সেটা দেখানোর জন্য দিচ্ছ? তুমি অন্ততপক্ষে কবরবাসীর কিছুক্ষণের উপকার হয় সেটা করো না। এই হবে আমাদের দেশের সমস্যা। দুই নম্বর সমস্যা কি জানেন, মাইন্ড করবেন না, মানুষ একজন মারা গেছে, যেই হোক এক্স ওয়াই জেড, সবাইকে বলছি আমি, মানুষ মারা গেল এই মুহূর্তে তার ছবি সুন্দর করে সাজিয়ে, ভালো করে খেয়াল করে, ছবি সুন্দর করে সাজিয়ে তার পাশে লিখে দিলাম আমরা গভীরভাবে শোকাহত। বলেন তো এই জিনিসের মধ্যে ওই মরা ব্যক্তির কী লাভ হয়েছে? বলেন, বলেন না মানে কী লাভ হয়েছ না? আপনারা আমার সাথে দ্বিমত করলে আমার সাথে বসে, উনি অনেক কিছু ছিলেন আমি মেনে নিলাম, অনেকেই আমরা ব্যানার দিই, ওনার মৃত্যুতে আমরা, অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। অ্যাক্সুয়াল এটা মনের আবেগ আমরা প্রকাশ করি, কিন্তু ছবিটা এখানে দেওয়ার প্রয়োজনটা কি? বিনা প্রয়োজনে, মনে রাখেন বিনা প্রয়োজনে, উইথাউট এনি নেসেসিটি আপনার ছবি তোলা হারাম, ছবি তোলা সম্পূর্ণ হারাম বিনা প্রয়োজনে। কিন্তু আমরা এমন ডিজিটাল হইলাম মসজিদের মধ্যে, আমি গভীরভাবে খেয়াল করুন, মসজিদের মধ্যে আগদের অনুষ্ঠান হয়, এটা মসজিদ, এখানে বিবাহের অনুষ্ঠান আগদের অনুষ্ঠান হচ্ছে, এখানে ক্যামেরা নিয়ে আসার কোনো যুক্তিগত আমি দেখি না, কোনো মানি হয় না। এটার ব্যাপারে দ্বিমত করলে আপনি আমার সাথে বসেন। যেমন মনে করেন এটা এখন লাইভ কাস্টিং চলছে, উনি এটা ইউটিউবে ছাড়ছেন, এটার উপকারিতা কি? এটা অনেক মানুষের কাছে চার্জ দিয়ে দেখবেন জুমার বয়ানে কি বলা হয়েছে, অনেক মা বোনও হয়তো উনি যদি থাকেন ওনার মা বোনকে পরিচয় করাবেন, আমাদের আজকের খতিব সাহেব কী বলেছেন জুমায় দেখেন, তাহলে আমার এই কথাটা শোনার পরে উনি যদি একটি আমল সেখান থেকে শিখেন এটাই হচ্ছে আমাদের জন্য উপকারে, ঠিক না বেটি? যেটা আমার উপকারে আসবে, সমাজের উপকারে আসবে, মানুষের উপকারে আসবে, মৃত ব্যক্তির উপকারে আসবে, আমি সেই কাজ করব। কিন্তু আমরা এখন এমন পর্যায়ে চলে গেছি, আমার নবী যেটা আশঙ্কা করেছিলেন, আমার নবী বলেছিলেন আমি আশঙ্কা করছি আমার উম্মত শিরিক করবে না, কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার উম্মত না জানতে কিছু শিরিক করবেন। সেটা কি? এক নম্বর হচ্ছে রিয়া, লোক দেখানো ইবাদত করবেন, তার মানে উনি যেটা করেছেন ওটা সম্পূর্ণ দেখানোর জন্য করেছেন, মৃত ব্যক্তির কোনো উপকারের জন্য তিনি করেননি। তাই আমি বলবো যারা ফুল দেন অন্ততপক্ষে টাকা পয়সা একটু খরচ করিয়েন, এই প্লাস্টিকের ফুল না দিয়া, কবরটারে প্লাস্টিক না বানাইয়া, প্রকৃতির যে ফুল, যে গাছ থেকে ফুল ধরে, যে ফুল আল্লাহর জিকির করে, সেই ফুলগুলো আপনি কবরের উপরে দেন। আমি কোনো মাইন্ড করি নাই, এটা কোনো বেদাত বলার কোনো সুযোগ নাই, আমাদের দেশে আবার এটা নিয়েও অনেক ফতোয়া সালাসালি হয়,
ফুল দেওয়া নেওয়া নিয়ে। ফুল দিলে নাকি বেদাত হয়, কেন ফুল দিলে বেদাত হবে কেন? খেজুর গাছের ডাল যদি বেদাত না হয়, যদি নবীর সুন্নত হয়, তাহলে এখানে আমাদের দেশে তো খেজুর গাছ নাই, আমার কাছে আছে অ্যাভেলেবেল ফুল গাছ। তো ফুল গাছও তো একটা গাছ, খেজুর গাছও গাছ। আল্লাহর নবীর কাছে আল্লাহর নবী যেটা দেখেছিল খেজুর গাছ মরুভূমির মধ্যে, সেটা ভেঙে দিয়েছিল, আর আমাদের দেশে আমরা ফুল অ্যাভেলেবেল পাচ্ছি, সেই ফুল দিলে বেদাত করতে গেছিল এটা? যদি বলেন যে সেটা নবীজি খেজুরের ডাল দিয়েছেন, অতএব খেজুরের ডালই দিতে হবে, তাহলে আমি বলবো এই মসজিদ টাইলস করার, মোজাইক করার, লাইটিং করার, ফ্যান করার কোনো দরকার নাই। নবীজি যেভাবে খেজুর পাতার ছাউনি দিয়া, ওই মরুভূমির ইট দিয়া, তারপরে উপরে গাছের এই ছাটাই দিয়া যে মসজিদ বানিয়েছিল, সাহাবাই কেরামকে নামাজ পড়েছিল, তুমি যদি বলো যে খেজুর গাছের ডাল দেওয়াটাই জায়েজ আর ফুল দেওয়া না জায়েজ, তাহলে আমি বলবো যে তুমি নবী যেভাবে নামাজ পড়ে, যেই রকম মসজিদে নামাজ পড়েছিল, তোমার ওই রকম মসজিদে নামাজ পড়তে হবে। এরকম এত সুন্দর করে মিম্বর সাধারণ কোনো প্রশ্ন আসে না, যেখানে সেখানে বেদাতের ফতোয়া দেয়। আমাদের দেশে কিছু মৌলবি আছে, এই হলো আমাদের দেশের সমস্যা। আমি বলবো যেটা মানুষের উপকার হয়, যে জিনিস তসবি পড়ে, কারণ ইউসাব্বিহুলিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সৃষ্টি জগতের যত সৃষ্টি আছে সবগুলো, শুধু তাই নয়, দুররুল মুখতার কিতাবের মধ্যে এসেছে কবরস্থানের উপরে, কবরের উপরে যদি ঘাস উঠে, সবুজ ঘাস, মুফতিয়ানি কেরাম ফতোয়া দিয়েছেন পারতপক্ষে যদি প্রয়োজন না হয়, কারণ অন্য একজন মানুষকে কবর দিতে গেলে তো সেগুলো ফেলে দিতে হবে, ঘাস তুলে ফেলতে হবে, যদি প্রয়োজন না হয় ওই ঘাস যেন উপড়ানো না হয়, কারণ ওই ঘাস যতক্ষণ জিকির করবে ততক্ষণ কবরবাসীর উপকার হবে। তাহলে ঘাস যদি উপকার হয়, ফুল কেন উপকারী হলো না? কিন্তু আমরা ডিজিটাল হতে 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 কবরস্থানে এখন প্লাস্টিক চলে গেছে, এই প্লাস্টিকের কোনো মানে হয় না। মেহরবানি করে এই সমস্ত জিনিস দেখানো থেকে দূরে থাকবেন, মৃত ব্যক্তির উপকারের নিয়তে যাবেন। আমি যে ফুল দিচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি আর কি, অসুবিধা নেই। শ্রদ্ধা জানানোর ক্ষেত্রে এক নম্বরে নিয়ত থাকতে হবে, আমি যে জিনিসটা দিচ্ছি এটা দিয়ে যেন এই জিকিরের মাধ্যমে যেন আমার ভাইয়ের উপকার হয়, মেন উদ্দেশ্য এটাই। যাই হোক, মুসল্লিয়ানি কারাম, আমি যেটা বলতে চেয়েছিলাম, হযরতে বাহরাম আজমি হাসান বসরিকে নিয়ে কবরস্থানে গেলেন, সেখানে তিনি খবর খুঁড়তেছেন, খবর কুড়ে কুড়ে খবরের কিছু মাথা খুলি খুলি খুলিগুলো তিনি এক জায়গায় করতেছেন, তখন ওই লাঠি এটা দিয়া খুলি এগুলার ভিতরে লাঠি এটা ঢুকাই দেয়, ঢুকাই দেওয়ার পরে লাঠি যখন এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বের হয়ে যায়, তিনি সেটারে লাঠি দিয়ে এমনি করে মেলা দেয়। কিরে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি সুপ করি আছেন, কিছুই বলে না, কিরে এই কী কাণ্ড, হুজুর এটা কী করলেন? বল সুপটা কম। তারপরে আবার আরেকটা খুলি নেয়, সেটার মধ্যে এমনি করে লাঠি দিয়ে গুঁতে দেয়, গুঁতে দেওয়ার পরে যদি যদি না ঢুকে, মানে মোটেই না ঢুকে, তাও তিনি লাঠি দিয়ে মেলা দেন। কিছুক্ষণ ধরে দেখলেন কিছু লাঠি ভিতরে কদ্দুস যাওয়ার পরে আর যায় না, মানে ওদিক দিয়ে বের হয় না, ঢুকে ঠিকই কিন্তু ওদিক দিয়ে আর বের হয় না। তিনি কী করলেন, এই ধরনের মাথা যেগুলো পাইলেন কবরস্থানে, সুন্দর করে এগুলাকে দাফন করলেন, বাকি যেগুলো ঢুকে না, আবার ঢুকেও এদিক দিয়ে ঢুকে ওদিকে বের হয়ে যায়, এগুলো সবগুলো ফেলে দিলেন। হাসান বসরি রহমতুল্লাহ বললেন, হুজুর মরা ব্যক্তিদের সাথে এগুলো কী করতেছেন, এই কবরস্থানে এগুলো কী করতেছেন, মানুষে দেখলে তো খবর আছে। বলে যে না, তুমি বুঝবা না এখানে কী কাণ্ড ঘটেছে, এই যাদের কানের ভিতর দিয়ে আমি লাঠি ঢুকাইলাম, এই কান দিয়া ঢুকি ওই কান দিয়ে বের হয়ে গেল, এগুলো ওই মানুষ দুনিয়াতে ভালো কথা শুনতো, কোরআন হাদিসের বাণী শুনতো, কিন্তু তাদের এ কান দিয়ে ঢুকতো ওই কান দিয়ে বের হয়ে যেত, সেজন্য এগুলো কবরে থাকার কোনো মানই হয় না। তো বলে যাচ্ছে ওগুলো ফেলে দিলেন কেন যেগুলো ঢুকতেছে না, বলে যে এগুলো তো আরও বেশি ডেঞ্জারাস, এগুলো কোনো ধর্মকর্মকে ফাত্তাই দিত না, তাদের কাছে কোনো নসিহতের বাণী, তারা বলতো এগুলো এগুলো ওনারগুলো অনেক বলুক, আমার শোনার দরকার নাই, সেজন্য এগুলোও এই মাটির কোনো দরকার নাই, যাও। তো ওগুলো যেগুলো ভিতরে ঢুকার পরে আর বাইরে যায়নি, বলে যে এগুলো ওই মানুষ যে মানুষগুলো নসিহত শুনেছিল এবং নিজের ব্রেনের মধ্যে সেগুলোকে সেট আপ করেছিল, চেষ্টা করেছিল আমল করার জন্য, জোরে বলেন সুবহানাল্লাহ, এদেরকে পেয়ে মাটি ধন্য হয়। এই যে আমাদের এই হযরতে বাহরাম আজমির এই ঘটনা থেকে আমরা কি শিখলাম, আমাদের ম্যাক্সিমাম মসজিদ থেকে বের হওয়ার পরে খতিব কী বলল, ইমাম কী বলল, সেটা মসজিদের বাইরে গেলে আর নাই। এই হলো আমাদের সমস্যা। মোহতরম হাজরিন, নবীকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, তো আল্লাহর নবী বলছেন যে যাকে বেশি ভালোবাসে সে তাকে বেশি স্মরণ করবে, ঠিক না? ঠিক।
কিন্তু আমরা নবীর স্মরণ কতক্ষণ করি বলেন তো, বলেন দেখি। আল্লাহর নবীর একটা হাদিস আছে, যে ব্যক্তি সকালে 10 বার বিকালে 10 বার দরুদ শরীফ পড়বে, আল্লাহ পাক তাকে সারা দিনের নিরাপত্তা দান করবে। আমরা ফজরের নামাজই পড়ি না, আল্লাহরে ভালোবাসি, মা ইউতিল্লাহ ওয়ার রসুল বলি, আল্লাহরে ভালোবাসি, নবীরে ভালোবাসি, কিন্তু কাজের বেলায় কোনো কাজ করি না। মোহতরম হাজিরিন, আপনি যদি আল্লাহ এবং রসুলকে ভালোবাসেন, আপনি মানুষ, আপনি সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, আপনি আল্লাহর নবীর সর্বশ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আপনি আপনি ভালোবাসলে যে কত দাম হবে সেটা একটা নজরানা দেখুন। কিতাবের মধ্যে হযরতে মুকাতাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা অনুযায়ী পৃথিবীতে 10টি প্রাণী জান্নাতে যাবে। কয়টি? 10টি প্রাণী জান্নাতে যাবে। তাদের আমল কী ছিল? তারা আল্লাহর নবীদেরকে ভালোবেসেছিল। এক নম্বর হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাসু, দুই হযরত ইসমাইল আলাইহিস সালামের দুব্বা, তিন হযরত সালা আলাইহিস সালামের উষ্ট্রি, হযরত মূসা আলাইহিস সালামের গাভী, হযরত ওজার আলাইহিস সালামের গাদা, সুলাইমান আলাইহিস সালামের পিপিলিকা, বিলকিসের হুদহুদ পাখি, আল্লাহর প্রিয় নবীর ওর তথা বোরাক, এই জিনিসগুলো জান্নাতে যাবে। কারণ একটাই, এই সমস্ত জিনিসের সাথে আল্লাহর নবীদের সম্পর্ক ছিল। তো আপনি নবীকে ভালোবাসেন, নবীর সুন্নত মোতাবেক চলেন, আপনি চিন্তা করা লাগবে না যে জান্নাতের কথা আপনি কল্পনা করতে পারেন না, সে জান্নাতের হুরো গেলমান আপনাকে নিয়ে কল্পনা শুরু করে দিয়েছে। সামনে রমজান মাস আসছে, তাই রমজানের জন্য প্রস্তুতি নেবেন। আমি কথা দীর্ঘায়িত করছি না, এই 10টা জিনিসের বর্ণনা দিকে সময় লাগবে, সবগুলাই কিন্তু কোরআন দিয়া প্রমাণ। কী দিয়া প্রমাণ? কোরআন দিয়া প্রমাণ, এদের ঘটনাগুলো সবগুলো কোরআনে আছে। তাই আবার কিছু জড় পদার্থ ও আসহাবে কাহাবের কুকুরের কথাও ভুলে যাইয়েন না, নিকৃষ্ট কুকুরও জান্নাতে যাবেন, কারণ আল্লাহর বলির সাথে সম্পর্ক ছিল। তাই নবী বলির দরবার, এটা হচ্ছে জান্নাতি দরবার। আমাদের দেশে মানে বেদাত বলতে 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 শিরিক বলতে বলতে শবে বরাত বেদাত, শবে মেহরাজ বেদাত, রোজা রাখা বেদাত, এবাদত করা বেদাত, কোরআন পড়া বেদাত, সেই রাতে এবাদত করা বেদাত, বেদাত বলতে 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 নবী বলির দরবারে যাওয়াও এখন বেদাত বলতেছি, আরও জঘন্য হয়ে গেছে। বর্তমানে যেটা এতদিন হয়তো কিছু কিছু শুনেছিলাম, কিছু কিছু বিয়াদব বলেছিল, বর্তমানে ইউটিউব আর ফেসবুকের মধ্যে মৌলবীরা ফতোয়া দেওয়া শুরু করছে আল্লাহর নবীর রওজা মোবারক, সেটা নাকি বেদাত হয়ে গেছে, এটাও নাকি ভেঙে ফেলা দরকার, এখানে নাকি মানুষ গিয়া শিরিক করতেছে। চিন্তা করি দেখেন, মুসলমান নাকি দালালি করতেছে এখন, কি পরিমাণে মানুষ বেদাত আর শিরিক। এক পর্যায়ে গিয়া তাদের কথা অনুযায়ী দেখতে পেলাম, বাংলাদেশের টপ টু বটম মাননীয় প্রধানমন্ত্রী থেকে একদম লোয়ার লেভেলের প্রত্যেকটা ব্যক্তি এখন কাফের হয়ে গেছে, একটাও বাংলাদেশে কি নাই মুসলমান? নাই, একমাত্র তারাই আছে মুসলমান। তাদের কথা শুনে যা বুঝলাম, মুসলমান বলতে তারাই আছে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এটাও একটা দেশের প্রতি ভালোবাসার লক্ষণ। আমরা বলি ও মদিনা আমরা তোমায় কী করি ভালোবাসি, এটা ইমানদারের স্লোগান। আর বাংলাদেশের মানুষের স্লোগান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, অপরাধ কি এখানে? নাকি শিরিক আছে? কী আছে জোরে বলো না, কী আছে? শিরিক আছে। এ বিষয়ে আলোচনা করলে লম্বা হয়ে যাবে, আমরা আলোচনা রাখবো ইনশাল্লাহ। তবে ভালোবাসার নিদর্শন ক্যাটাগরি কোন কোন ক্ষেত্রে গিয়া শিরিক আর বেদাত বানাইলাম, এক পর্যায়ে দেখতে পেলাম যে আমরা যাই করছি সবই শিরিক। ওনাদের কথা অনুযায়ী যা করছে বাংলার মানুষ সবই শিরিক, ভালো কিছু নাই, ওনারাই একমাত্র খাঁটি মুসলমান। তো আমি বলবো, যারা যেমন মনে করেন জাতীয় পতাকার প্রতি সম্মান দেখানো, ওটাও নাকি শিরিক হয়ে গেছে। 16ই ডিসেম্বর, 26শে মার্চ, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, এই দিবস পালন করাও কি হয়ে গেছে? শিরিক হয়ে গেছে। তো আমি সরকারকে বলি, আমি মাননীয় প্রধানমন্ত্রীর এই যারা আছেন সরকারি নেতা নেত্রী, তাদেরকে আমি মনে করি এই দেশ থেকে বের করে দেওয়া দরকার, ঠিক না? এই সমস্ত দালালিগুলার, এই ধর্মেরও দালালি করতেছে,
দেশেরও শত্রু এরা। এই সমস্ত ব্যক্তিগুলাকে দেশ থেকে বের করে দেওয়া দরকার। তুমি হাদিস পড়েছো, আহলে হাদিস দাবি করো, হাদিসের মধ্যে আল্লাহর নবী যে অতি বদরের যেই সতেরোই রমজান আমার রসুল যে যেই বদরী সাহাবিরা শহীদ হয়েছিল, ওহুদের জমিনে যে সাহাবিরা শহীদ হয়েছিল সেই ওহুদের দিবসে, বদরের দিবসে আমার রসুল যে স্পেশাল তাদের জন্য দোয়া করতেন, তার মানে কি তারা সেই দিন শহীদ হয়েছিল বলে আমার রসুল স্পেশাল তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করতেন? জোরে বলেন সুবহানাল্লাহ। যে সমস্ত মানুষগুলো যাদের তাজা তাজা রক্তের বিনিময়ে, মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীন সোনার বাংলাদেশ পেলাম, তাদেরকে স্মরণ করলে এখানে বেদাত আর শিরিক পাইছে কোথায়? এরা দেশদ্রোহী, ধর্মদ্রোহী, এগুলোকে দেশ থেকে বের করে দেওয়া দরকার। দুঃখজনক হলেও সত্য দে, এই জিনিস মোটামুটি এখন এই চ্যানেলগুলো বন্ধ হয়েছে। বাংলাদেশের কিছু দালাল ছিল, যে দালালগুলো ওই সমস্ত দালাল ধর্ম দালালদের ইহুদিদের দালালি করার জন্য চ্যানেলগুলো খুলে দিয়ে কোনো আলেম ওলামার ফতোয়ার তওয়াক্কা না করে, তফসিরের তওয়াক্কা না করে, আহলে হাদিসের তওয়াক্কা করার জন্য শুধু আমরা সহি হাদিস মানি এই সমস্ত ডাক্তার ইঞ্জিনিয়ার টাই ভরা মৌলবীদেরকে অনুসরণ করা শুরু করেছে। আর বাংলার আলেম ওলামা বাংলাদেশের ভারতীয় উপমহাদেশের আলেম ওলামাকে কটাক্ষ করা শুরু করেছিল, ঠিক না বে? ঠিক। দুঃখজনক হলেও এগুলো সত্য। তবে আমি পরিশেষে হাদিস খুলে দেখলাম এটা অবাস্তব নয়, এটা বাস্তব, এটা ঘটবে কিয়ামতের আগে। ধর্মের তালিম দিবে কারা? যারা মূর্খ। একটা মাসালা ফতোয়া দেওয়ার জন্য হাজারো কিতাব ঘাঁটার পরে পরিশেষে ফতোয়া দিয়েও বলতে হয় আমি যা বলেছি আল্লাহ এবং রসুলই ভালো জানেন সত্য কি মিথ্যা। কিন্তু এরা ডাইরেক্ট ঢালাওভাবে এখন যারে তারে কাফের ফতোয়া দিচ্ছে, যারে তারে মুশরিক ফতোয়া দিয়ে দিচ্ছে। তুমি কি জানো মুশরিক কাকে বলে? তাহলে আমি যদি মুশরিক হই, আমি যদি শাহ ওলি উল্লাহ মুহাদ্দিস দেহলভির মাধ্যমে হাদিস এসেছে বুহারি মুসলিম তিরমিজি নাসাঈ, ওনারা ভারতীয় মহাদেশে এনেছেন, ওনারা এটা পালন করেছেন, তাহলে আমি যদি মুশরিক হই তাহলে শাহ ওলি উল্লাহ মুহাদ্দিস দেহলভিও মুশরিক হবে, ঠিক না? কারণ ওনার কাছ থেকে তো আমরা এই জিনিসগুলো ধারাবাহিকভাবে পেয়েছি। তো দুঃখজনক, আসলে আমরা আল্লাহ এবং রসুলকে ভালোবাসি বলি কিন্তু কাজের বেলায় তার কোনো প্রমাণ নাই। ইনশাআল্লাহ রমজান মাস আসছে, অন্ততপক্ষে এখন খালেস নিয়ে তওবা করেন। আল্লাহ সবে রাতে রাত্রিতে তওবা করলাম, শাবান মাসে রোজা রাখলাম, আমরা যেন রমজানের রোজাগুলো রাখতে পারি এবং সারা বছর যেন নফল রোজা রেখে নামাজ পড়ে তোমার সন্তুষ্টি, তোমার হাবিবের সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। ইনশাআল্লাহ বাকি আলোচনা আগামী জুমা হবে। যাই হোক, আমাদের